আগামী মাস থেকেই দেশ জুড়ে চালু হয়ে যাচ্ছে জনগণনা পরিষেবা। হ্যাঁ বন্ধুরা, বর্তমানে কিন্তু সারা ভারতবর্ষ জুড়ে আগামী মাস থেকেই জনগণনা পরিষেবা চালু হয়ে যেতে পারে। তবে এই জনগণনা পরিষেবা যদি চালু হয়, সেক্ষেত্রে কী কী কাগজপত্র আপনাদের প্রয়োজন হবে বা কী কী কাগজপত্র আপনাদের হাতের কাছে রাখতে হবে, সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানাবো। শুধু তাই নয়, এই জনগণনা পরিষেবা বর্তমানে কীভাবে হবে বা কীভাবে করানো হবে সেটাও আজকের ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব। তাই ভিডিওটা একটু স্কিপ না করে পড়ে দেখুন। আপনি যদি আমাদের চ্যানেলে নতুন আসেন, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন, এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। ফেসবুক থেকে দেখলে পেজটা ফলো করতে ভুলবেন না। চলুন শুরু করা যাক। তো দেখুন বন্ধুরা, বলা হয়েছে চাপের মুখে আরও একটা বড় সিদ্ধান্ত মোদী সরকারের, আগামী মাস থেকেই শুরু হতে পারে জনগণনা পরিষেবা। তো যদি এই জনগণনা পরিষেবা চালু হয়ে যায়, সেক্ষেত্রে কী কী কাগজপত্র আপনাদের কাছে রাখতে হবে, কীভাবেই বা এই জনগণনা পরিষেবা চালু হবে বা কীভাবেই বা এই পরিষেবা শুরু হবে, সমস্ত কিছু এই ভিডিওতে এক এক করে আপনাদেরকে দেখিয়ে দেব। দেখুন, এখানে কিন্তু পরিষ্কারভাবে বলা হয়েছে ভারতের জনসংখ্যা কত। ভারত সরকারেরও এই প্রশ্নের জবাব জানা নেই। ধরে নেওয়া হয় 140 কোটিরও বেশি। প্রকৃত সংখ্যা অজানা থাকার কারণ, নির্ধারিত সময় অর্থাৎ 2021 সালে জনগণনা হয়নি। তখন করোনার কারণে পিছিয়ে গেলেও পরবর্তী সময়ে আর জনগণনা নিয়ে উচ্চবাক্য করেনি নরেন্দ্র মোদী সরকার। আপনাদেরকে জানিয়ে রাখি, 2011 সালে কিন্তু জনগণনা হয়েছিল এবং 2021 সালে 10 বছর পরে জনগণনা হওয়ার কথা ছিল, কিন্তু করোনা মহামারীর জন্য সেটা কিন্তু হয়নি। যদিও প্রতিবেশী দেশ বাংলাদেশ, পাকিস্তান সহ বিশ্বের বহু দেশ করোনার পরবর্তী সময় জনগণনার কাজ সেরে ফেলেছে। আগের হিসাব বিশ্লেষণ করেই রাষ্ট্রসংঘ কয়েক মাস আগেই জানিয়েছে, চীনকে ছাপিয়ে ভারত এখন জনসংখ্যায় বিশ্বের 1 নম্বর দেশ। তো বুঝতেই পাচ্ছেন, বর্তমানে জনসংখ্যার দিক থেকে কিন্তু ভারতবর্ষ বিশ্বের 1 নম্বর। তো প্রচুর পরিমাণে জনসংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। ইতিমধ্যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে জনসংখ্যা নিয়ন্ত্রণ আইনও চালু করা হবে এমনটাই কিন্তু জানানো হয়েছে। এই বিষয়ে আপনাদের মতামত অবশ্যই নিজের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। এবার দেখুন, বলা হয়েছে সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, অবশেষে ভারত সরকারও জনগণনা করতে অগ্রসর হয়েছে। এই ব্যাপারে স্বরাষ্ট্রমন্ত্রকের রেজিস্ট্রার জেনারেল অফ সেন্সাস চূড়ান্ত ছাড়পত্রের জন্য নথিপত্র প্রধানমন্ত্রীর দপ্তরে পাঠিয়েছেন। গণনার ফলাফল জানা যাবে 2026 সালের মার্চ মাসে। বলা হয়েছে, দেখুন, জনগণনা প্রতি 10 বছর অন্তর হয়ে থাকে। এইবার প্রায় 15 বছর পর জনগণনা হবে। আপনাদেরকে জানিয়ে রাখি, 15 বছর নয়, 2011 সালে জনগণনা হয়েছিল, সেই অনুযায়ী কিন্তু 2024 সালে হলে 13 থেকে 13.5 বছর পরে কিন্তু জনগণনা হচ্ছে। আর যে গণনার ফলাফলটা আমরা জানবো সেটা প্রায় 15 বছর ধরে নেওয়া যেতে পারে। 2025-এর কোন তারিখ পর্যন্ত গণনা করা হবে তা এখনও স্পষ্ট নয়। স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানিয়েছিলেন, বাড়ি বাড়ি গিয়ে নয়, এবার জনগণনার জন্য তথ্য নেওয়া হবে মোবাইলে। যেসব এলাকায় মোবাইল যোগাযোগ ব্যবস্থা নেই বা যারা মোবাইল ব্যবহার করেন না, সেই সমস্ত এলাকা ও বাড়িতে জনগণনার কর্মীরা যাবেন। কারা কারা জনগণনা করবেন? মূলত আপনাদের এলাকায় যে সমস্ত আশা দিদিরা রয়েছেন বা যারা এর আগে সেন্সাসের কাজ করেছেন, যাদের কাছে সার্টিফিকেট রয়েছে, তাদেরকে কিন্তু এই কাজ দেওয়া হতে পারে। তবে এখনও নির্দিষ্টভাবে কোনো কিছু প্রকাশ করা হয়নি। দেখুন, বলা হয়েছে সেই এলাকার বাড়িতে জনকর্মীরা যাবেন, অর্থাৎ জনগণনার কর্মীরা যাবেন। এবার শেষ পর্যন্ত গণনায় কোন পদ্ধতি অবলম্বন করা হবে তাও কিন্তু জানা যায়নি। অর্থাৎ মোবাইলের মাধ্যমে হবে নাকি প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে হবে সেটা কিন্তু জানা যায়নি। তবে সম্ভবত প্রত্যেকের বাড়িতে বাড়িতে গিয়ে কিন্তু এই জনগণনা করা হতে পারে। এবার দেখুন, বলা হয়েছে প্রসঙ্গত, করোনা দূর হওয়ার পরও জনগণনা করতে বিলম্ব নিয়ে সরকারের উপর চাপ বাড়ছিল। সরকারের অর্থনৈতিক উপদেষ্টারাও এই ব্যাপারে সবার হন বিভিন্ন সময়। সরকারের বাইরেও অর্থনীতিবিদ এবং উন্নয়ন পরিকল্পনাকারীদের বক্তব্য ছিল, জনগণনা শুধু মাথা গণনা হয় না, আর্থসামাজিক চিত্রও উঠে আসে, ফলে উন্নয়নের বৈষম্য দূর করার জন্য জনগণনা খুবই দরকার। যেমন আমাদের দেশে টোটাল কত লোক বসবাস করছে তার উপরে নির্ভর করেই বাজেট পেশ হতে পারে এবং কল্যাণ, বিভিন্ন জনকল্যাণমূলক প্রকল্প কিন্তু চালু হতে পারে। সেই জন্য জনগণনা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। দেখুন, বলা হয়েছে সরকার এতদিন এই ব্যাপারে অগ্রসর না হয় বিরোধী দলগুলোও নানা প্রশ্ন তুলছিল। রাহুল গান্ধী দাবি তুলেছিলেন জনগণনার সঙ্গে কাস্ট সেন্সাসও করাতে হবে। এখন দেখার মোদী সরকার কী পদক্ষেপ করে এই বিষয়ে। অর্থাৎ এই যে কাস্ট সেন্সাস, এর মাধ্যমে আমাদের দেশে বর্তমানে কত শতাংশ হিন্দু, কত শতাংশ মুসলিম, শিখ, জৈন, খ্রিস্টান, বৌদ্ধ বা অন্যান্য ধর্মাবলম্বীরা বসবাস করেন তার কিন্তু পার্সেন্টেজ একটা প্রকাশিত করা হতে পারে। তো আশা করা যাচ্ছে গণনার পর সেটাও কিন্তু প্রকাশিত হতে পারে। এবার প্রশ্ন হচ্ছে, যদি জনগণনা হয় সেক্ষেত্রে কী কী কাগজপত্র আপনাদের প্রয়োজন হতে পারে বা কীভাবে জনগণনা হতে পারে। তো প্রথমেই আপনাদেরকে জানালাম যে আপনাদের এলাকায় যারা আশা দিদিরা রয়েছেন বা যাদের কাছে সেন্সাসের সার্টিফিকেট রয়েছে, যারা আগে জনগণনা করেছে, তারা কিন্তু আপনাদের বাড়িতে বাড়িতে আসতে পারে, আপনাদের বাড়িতে কী কী রয়েছে না রয়েছে সেগুলো জানতে পারে। তাছাড়া আপনাদের যে ভোটার কার্ড, আধার কার্ড বা রেশন কার্ড, এই ধরনের যে সমস্ত যাবতীয় ডকুমেন্টগুলো রয়েছে সেগুলোও কিন্তু তারা দেখতে চাইতে পারে এই জনগণনার জন্য। যাদের কাছে নেই তাদেরকে কিন্তু এর থেকে বাদও দেওয়া হতে পারে। তবে এই বিষয়ে নতুন কোনো আপডেট দেওয়া হয়নি, আপডেট এলে সেটাও কিন্তু ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাবো। তো বুঝতেই পাচ্ছেন, মোদ্দা কথা হলো আগামী মাস থেকেই জনগণনার কাজ শুরু হয়ে যেতে পারে এমনটাই কিন্তু জানা যাচ্ছে। তো এই বিষয়ে আপনার যদি নিজস্ব কোনো মন্তব্য বা মতামত থাকে অবশ্যই নিচের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে পারেন। ভিডিও ভালো লাগলে ভিডিওতে একটি লাইক দিয়ে ভিডিওটা ফেসবুকে, হোয়াটসঅ্যাপে বেশি বেশি করে শেয়ার করবেন। ধন্যবাদ।